আমাদের কাছে একটা খবর ছিল যে আমাদের এলাকায় কিছু সন্দেহভাজন লোক ঘোরাফেরা করছে এবং তারা কিলিং মিশনের সদস্য। তখন আমরা গোয়েন্দা কার্যক্রম বাড়াই, আমি আমার সাদা পোশাকের পুলিশ ডিএসপি ডিবি সহ গোয়েন্দা কার্যক্রম বাড়িয়ে তাদের উপর নজরদারি করি এবং পরবর্তীতে গতকাল সন্ধ্যার সময় আমাদের কাছে খবর আসে যে তারা ফয়লা বাজারে অবস্থান করছে, রামপাল থানার ফয়লা বাজারে। তখন আমি থানা টিম পাঠাই, থানা টিম গিয়ে তাদের গ্রেফতার করে এবং তাদের গ্রেফতার করার পর তাদের স্বীকারোক্তির ভিত্তিতে তারা ওখানে ভাড়া নিয়েছিল ভাগা গ্রামে রফিকুল ইসলামের বাড়িতে, গত দেড় মাস যাবৎ ভাড়া আছে। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে আমরা ওই বাড়িতে অভিযান চালাই এবং অভিযান চালিয়ে দুইটি ওয়ান শুটার গান এবং ছয় রাউন্ড গুলি উদ্ধার করি এবং পরবর্তীতে এই অস্ত্রসহ তাদের থানা নিয়ে আসি এবং জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি যে তারা খুলনার আরিফ হত্যা মামলার সঙ্গে সরাসরি জড়িত। এই মামলাটি তারা এই হত্যাকাণ্ড ঘটায় গত চব্বিশ ছয় তারিখে এবং এই মামলার প্রেক্ষিতে আমরা জানতে পারি জিজ্ঞাসাবাদে যে এই মামলার হুকুমদাতা ছিল হোসেন ঢালি এবং আলমগীর কবির, এই দুইজন যে আলমগীর কবির গ্রেফতার হয়েছে আমাদের হাতে গতকালকে, এবং এই হত্যাকাণ্ডের লিড করে হচ্ছে কাজী রায়হান, তাকে আমরা গতকালকে অ্যারেস্ট করেছি। এবং তারা কাজী রায়হানের মোটরসাইকেলে করে যায় এবং রায়হানের হাতে পিস্তল ছিল, আসিফের হাতে ছিল ওয়ান শুটার গান এবং ইমনের কাছে ছিল কাঁটা বন্দুক এবং তারা ঘটনাস্থলে গিয়ে আরিফকে কাঁটা বন্দুক দিয়ে গুলি করে ইমন এবং রায়হান তাকে পিস্তল দিয়ে শ্যুট করে। পাকের হাতে রামপাল থানায় মামলা করেছি, মামলা নাম্বার 10, এটা আর্মস অ্যাক্টের মামলা হয়েছে। অবশ্যই রিমান্ডের আবেদন করা হবে এবং আমাদের কাছে কিছু তথ্য আমরা পেয়েছি জিজ্ঞাসাবাদে এবং এই তথ্যগুলো যাচাই বাছাই চলছে, রিমান্ডে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে এবং আমরা আশা করছি যে খুব দ্রুতই আমরা হোসেন ঢালিকে অ্যারেস্ট করতে পারবো এবং আমরা তার কাছে যে অস্ত্রগুলো আছে সেগুলো উদ্ধার করতে পারবো। All right.